শিল্পনগরী খুলনার গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা খুলনা 4 আসন আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৎপর প্রায় দুই হালি নেতা যাদের মধ্যে প্রবাসী ও ব্যবসায়ীরাও রয়েছেন তবে মনোনয়ন দৌড়ে কর্মীদের সঙ্গে সম্পৃক্ততা নেই এমন অনেক নেতা থাকায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে রয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া অন্যদিকে দলীয়ভাবে নির্বাচনে আসলে সব প্রস্তুতির কথা জানিয়েছে বিএনপি খুলনা থেকে সহকর্মী মোহাম্মদ অসীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট 18 বাকি রূপসা ভৈরব ও আতাই নদীর পারের তিন উপজেলা রূপসা তেরখাদা ও দিঘুলিয়ানে গঠিত খুলনা 4 আসন এসব এলাকার মানুষের মাঝে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চলছে বিস্তার আলোচনা বিভাগীয় শহর খুলনার সাথে এই তিন উপজেলার ব্যবধান শুধু নদী 1991 সালের পরে একবার বিএনপি ছাড়া বাকি সময় দখলে রেখেছে আওয়ামী লীগ তবে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই এই আসনে আওয়ামী লীগের অন্তত 8 জন নেতা দলীয় মনোনয়ন নিতে মরিয়া তবে নতুনদের দৌড়ঝাঁপি বেশি সেই জন্য মানুষের পক্ষে থেকে মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থেকেই আসলে আমরা এই সংসদ সদস্য প্রার্থী হতে চাই মানুষের কাজ করা কর্মীদের উন্নয়ন করা কর্মীদের জন্য কাজ করার জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমি দীর্ঘদিন যেহেতু এই অঞ্চলে কাজ করেছি সেহেতু আমি এই অঞ্চলে মনোনয়ন পাওয়ার জন্য প্রত্যাশী খুলনা 4 আসনে আমি আশা করি জনমত জরিপে সাধারণ মানুষের সমর্থন আমার পরে বেশি আছে এই কারণে আমি নমিনেশন পাব বলে আমি আশাবাদী আর আওয়ামী লীগ আমার একটি সংগঠন এখানে প্রতিটি মানুষেরই প্রতিটি নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে প্রতিটি ক্যান্ডিডেটের মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশা থাকে অবশ্য ফুরফুরে মেজাজে বর্তমান সংসদ সদস্য ফের মনোনয়নের বিষয়ে অনেকটা আশাবাদী তিনি না আমি মনে করি প্রতিপক্ষকে দেখে আমাদের দলের সভাপতি এবং মনোনয়ন বোর্ড যাকেই তিনি মনোনয়ন দিবেন তার জন্যই আমরা খাটব এবং তাকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করব খুলনা 4 আসন বিএনপির ঘাঁটি দাবি করে নেতারা বলছে নির্বাচনে অংশগ্রহণ করলে তারাই জয়ী হবেন আমরা এখনো পর্যন্ত যদি বিএনপি যদি নির্বাচনে যায় নির্বাচনে তো পরিবেশ না হলে যাব না আর পরিবেশ হলেও উনি আমাদের প্রার্থী বলে আমরা মনে করি তবে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির বাইরে ভোটারদের চিন্তায় শুধু উন্নয়ন নিজেদের পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের দাবি এলাকার জলবদ্ধতা নিরসন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা ওই বিআইবি নেতা চাই না আমরা তৃণমূলে চাই যে আমরা স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মীদের তৃণমূলের নেতাকর্মীদের সম্মান করে এবং তাদের সাথে যোগাযোগ করে তাদের সুখ দুঃখের কথা শুনতে পারে সর্বসাধারণের সাথে যার সম্পৃক্ততা থাকে আমরা এমন একজন প্রতিনিধি চাই সে যেন গরিব মানুষের সুখ দুঃখ বুঝে তাদের কথা যেন শুনতে পারে খুলনা 4 আসনে মোট ভোটার 3,54,629 জন নিউজ ডেস্ক দেশ টিভি